একবার প্রকাশ এলো সিপিএম এর নোংরা রাজনীতি। বৃদ্ধ ভাতার ক্ষেত্রেও আমরা ওরাও বিভাজন করলেন সিপিএম নেতারা। সিপিএম এর আমলে স্বজন পোষণ নীতির অভিযোগ নতুন ঘটনা নয়, বৃদ্ধ ভাতা দেওয়ার ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। নিজের দলের কর্মীদের শুধু ভাতা দেওয়া হয়েছিল বলে খবর, আর এবারও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এরাজ্যে। যে পারো লুটে পুঁটে খাও, রাজ্যের নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এখন অবস্থা এমন হয়ে উঠেছে যে যেখানে দুর্নীতি সেখানেই সিপিএম এর নেতারা। এবার তাদের দলের বিরুদ্ধে উঠল এক মারাত্মক অভিযোগ। বিজেপি দলের কর্মী হওয়ায় বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত মোহনপুর বিধানসভার এডিসি ভিলেজের বাসিন্দা ধীরেন্দ্র ভৌমিক, বয়স 108 বছর, তার স্ত্রী সুষমা ভৌমিক, বয়স 90 বছর। তাদের রেশন কার্ড এপিএল 2 টাকা কেজি দরে চাল পেলেও বিজেপি কর্মী হওয়ায় তার স্ত্রী ভাতা পান না। শুধু তাই নয়, পঞ্চায়েত থেকে তাদের ঘরেরও ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে অভিযোগ, যার ফলে কুড়ে ঘরে দিন কাটছে তাদের। বৃদ্ধের অভিযোগ, বয়স কত আপনার? আমার 108 বছর। আপনারা দুজনে ভাতা পাননি? একজনে পাই। আপনার স্ত্রী পায় না? না। আপনারা কার্ডে কি এপিএল না বিপিএল? এপিএল। এপিএল। চাল কত টাকা কেজি আনেন? অনেকেই ভাতা রূপে সংসার চলে না, অন্য কোনো রোজগার আছে? আর ঘর টর দিছে না কেউ? পঞ্চায়েতে ঘর দিছে না? না পিতা কয় তারা? পঞ্চায়েত থেকে ঘর দেওয়ার কথা থাকলেও সেই ঘর তাদের দেওয়া হয়নি, শুধু বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ বৃদ্ধার ছেলে। তাহলে তো খালি ভাইবো ভাইবো আশা দিয়ে ওই অতদিন রাখে, আমরা ত্রিপুরা যে সংবিধানের যে তাদের যে সংবিধান, এই সংবিধানের ভিতরে যদি কোনো লোক না হয় তাহলে তাকে রেশন কার্ড দেওয়া হবে না। সংবিধান বলতে তাদের দলের লোক হইতেই, তাহলে তাদের বিপিএল কার্ড, বাতা, গড়, তাহলে তারা এগুলি দেয়। আর যারা তাদের সংবিধানে মানে তাদের সঙ্গে তাদেরকে ভোট দেয় না, অন্য দলকে ভোট দেয়, তাদেরকে তারা সিপিএম এর কর্মী না হলে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বিজেপি দলের সমর্থক এবং এডিসি ভিলেজের নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় বঞ্চনার শিকার হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।